টু মাই চ্যানেল, আমি মাম্পি, দিস মাই চ্যানেল এলিগেন্স মাম। তো আজকে প্রথমবার আমি ব্লগে গুড মর্নিং বললাম, কারণ হচ্ছে আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। তো আরেকটা কারণ রয়েছে সকাল সকাল স্নান করার, আরেকটা কারণ হচ্ছে আজকে হচ্ছে জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আমি আজকে ব্লগটা রেখেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, সারাদিন আজকে কী কী করি আর পুরো ভিডিওর সঙ্গে থাকো। আর পাশে মা স্নান করছে বলে আওয়াজটা হচ্ছে আমার ঘরে, যেহেতু আমরা ছোটো করে জন্মাষ্টমী পুজোটা করবো, ঘরেও হবে, তো ঘরের মধ্যে সব কিছু করতে পারে। ঘরের লাইটটা যেহেতু কম তো একটু হেজিজি আসতে পারে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো ফার্স্ট অফ অল আমাকে আজকে করতে হবে, আমাকে এখন গোপালকে ওঠাতে হবে, গোপাল এখনও ঘুমোচ্ছে। তারপরে আমাকে তাল ঘষতে হবে, যেহেতু আজকের মেন জিনিসই হচ্ছে। গাইজ, আমার এখন ফোন ধরে দেওয়ার কেউ নেই আর গোপাল এখনও ঘুমোচ্ছে, তো গোপালকে এখন আমি জাগাবো। তো ফোনটা যেহেতু কেউ ধরে দেওয়ার নেই, তো ফোনটা রাখারও কোনো সিস্টেম নেই, তো আমি চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার। আমাদের গোপলু এখন ঘুমোচ্ছে, তো এখন গোপলুকে ওঠানোর পালা। তো দেখো কী কী করি। আমি শুধু জাগাবো, বাকিটা মাই করে। এই যে আমাদের গোপলু, জাগানো হয়ে গেছে। তো এখন আমি তালের দিকে যাব, বোতলটা পড়ে গেল পা লেগে। তো এখন আমি তালের দিকে যাব, বাকিটা মা এসে করবে, পুরো একবারে সাজিয়ে গুছিয়ে ওকে দেখানো হবে। তো গাইস, এই যে আমার মা সব দিয়ে গেছে, এই যে ঝুড়ি, এই যে তাল, এই যে জল, ঠিক আছে, সব আলাদা আলাদা করে দিয়ে গেছে। এখন এগুলোকে আমার ঘষতে হবে। খেতে তো ভালোই লাগে, এই ঘষতে গেলে তো অসুবিধেগুলো হয়, আই থিঙ্ক সবারই হয়, ঠিক আছে। আমাদের আমার মতো যারা যারা রয়েছে, তো এই এখানে তিন পিস তাল রয়েছে, তিন পিস তাল রয়েছে, এগুলোকে এখন আমার ঘষতে হবে। তো গাইস, এই যে তালগুলোকে আমি এখন এগুলো আমি ভেজাবো, ঠিক আছে। আর আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হয়, এর আগেও আমি করেছি, যেহেতু আমাদের বাড়িতে আগেও পুজো হতো। তো যেহেতু মানে আমার অত ইয়ে ছিল না, যেগুলো ভিডিও টাইপের করে রাখলে ভালো হয়, তো ঠিক আছে, যত মানুষ বড় হয় ততই তো শেখে, তাই না? তো এখন আমি এগুলোকে করে নিই তাড়াতাড়ি করে। এই যে এখন আমাদের গোপলুকে স্নান করানো হচ্ছে, ঠিক আছে। আমার এক হাতে তাল রয়েছে, এক হাতে তাল ঘষছিলাম, তখনই মা করছিল, তো আমি তার মধ্যে চলে এসেছি, এক হাতে ভিডিও করছি কোনো রকমে। এখন গোপলুকে স্নান করা হয়েছে, এখন গা মোছানো হবে, তারপর সাজানো গোছানো হবে, বাকিটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন সাজানোর পর্ব চলছে, এই যে এখনও বাকি আছে, এখনও কিছুই হয়নি, শুধু মাত্র জামাটা করানো হয়েছে, এখনও অনেক কিছু করা বাকি আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার তালগুলার পর্ব শেষ, তো বাকি কী কাজ আছে এখন আমি জানি না, এখন বাকিটা সব মাই করবে। তো এখন আমি একটুখানি বসি, কারণ হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তাল গুলে গুলে। খেতে তো ভালোই লাগে, কিন্তু গুলতে তো সমস্যা। যাই হোক, পরে কী কী আরও হবে সেটা আমি ক্যাপচার করবো। তোমরা দেখতেই পাচ্ছ সকালের জন্য পুজোটা দেওয়া হয়ে গেছে, সকালের পুজো আমার দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের গুরুদেব ঠাকুর। তো সকালের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাকি সরঞ্জামগুলো রেডি করব। তো মার আবার আমাদের জন্য রান্নাও করতে হবে, সেগুলো হয়ে যাওয়ার পর বাকি সরঞ্জাম করবে স্নান টান করে, তো তখন আবার দেখা হবে। তো গাইস, আজকে পুজোর দিনে ওয়েদারটা কিছুটা এরকম হয়ে রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়েছে গুড়ি গুড়ি, ঠিক আছে। তো এখন কী করবো জানি না, পুজোর দিনে মানে আমার একটা জিনিস বিরক্ত লাগে, পুজোর দিনে কেন এরকম হবে, আমার ভালো লাগছে না পুজোর দিনে বৃষ্টি আমার একটুও ভালো লাগে না, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর হচ্ছে যে বৃষ্টিও হয়ে গেছে গুড়ি গুড়ি, আমি জানি না পরে কী হবে। আমাদের এই যে বাড়ির একজন মেম্বার, উনি এখন এখানে বসে বসে ওনার গা চুলকোচ্ছেন, ঠিক আছে। ওয়েদারটা কিছুটা এরকম হয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি জানি না কী হবে, আমার একটুও ভালো লাগছে না, একটুও না। তো এখন এখানে নারকেল কোরানো হচ্ছে, বাকি সরঞ্জাম আনা হয়ে গেছে, সব মিক্স করা হয়ে গেছে। এটা আই থিঙ্ক তালের বড়া হবে, ওখানে আবার নারকেল রেখেছে, এখানে তালের বড়া মালপোয়া হবে। তো গাছ, তোমরা দেখতে পাচ্ছ কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে সাজানোর পর্ব চলছে, কারেন্টটা টুক করে চলে গেল, বারবার শুধু কারেন্ট আপ ডাউন করছে। তো এখন সাজানো হচ্ছে, এখন জানি না কী হবে, মোমবাতি হয়তো জ্বালিয়ে সাজানো হবে, দেখা যাক কী হয়।
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাটা, কারেন্টটা চলে গেছে, সারা রাত কারেন্ট আসেনি। তো যেহেতু পুজোর আয়োজন করা হয়েছে তো পুজোটা তো সম্পূর্ণ করতে হবে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা খাবার ঠাকুরকে খাবার দেবে। তো এই খাবার টাবার দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর দেখেছি কারেন্ট আসেনি। কি দেখাই তো যাচ্ছে না রে, পুরো কালো কালো লাগছে। হ্যাঁ তো কালো কালোই তো আসবে, ল্যাম্পটা সামনে নিয়ে আমরা কি ফর্সা মানুষ নাকি? তো গাইস তোমরা বুঝতেই পারছো অবস্থাটা কীরকম অবস্থা হয়েছে। তো এখন রাত 9:30 বাজে, ঠাকুরকে ঘুম পাড়ানো হচ্ছে, আর কীর্তন হওয়ার কথা ছিল তো কীর্তনটা হয়নি, কারেন্টটা ছিল না, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য। কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ হচ্ছে কালকে সারা দিন এক ফোঁটা কারেন্ট ছিল না। সকালবেলা যাও একটুখানি কারেন্ট ছিল, তাও আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তো কালকে সন্ধ্যাবেলাটা সারা সন্ধ্যা থেকে রাত, কালকে ইনফ্যাক্ট কালকে সারা রাত অবধি কারেন্ট আসেনি, আজকে সকালবেলা কারেন্ট এসেছে। তো এই জন্য আমি আজকে সকালবেলা কথা বলছি, রাতেরবেলা অন্ধকারের মধ্যে কী দেখাবো কী করবো। কালকে পুরো জন্মাষ্টমীটা মানে একদম কীভাবে যে গেছে আমরা জানি, আমার বন্ধুরাও এসেছিলো তাদেরকেও আমি দেখাতে পারিনি। একটুখানি অন্ধকারের মধ্যে ভিডিও করেছি, যদিও ওরা আমাকে, তোমরা ভালো করে জানো যে ওরা আমাকে ভিডিও করতে দেয় না, ঠিক আছে, ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না। তো একটুখানি ভিডিও করেছি, সেটাই আমি দেখাতে পারবো। একটুখানি জাস্ট একটুখানি করেছি, খাওয়া দাওয়া কী করেছি কী মজা করলাম ওগুলো কিচ্ছু করতে পারিনি, কারণ কালকে হচ্ছে কারেন্টই ছিল না। কালকে ওরা আমাদের বাড়িতে অনেকক্ষণ ছিল, বাট কী করবো, সারা রাত কারেন্ট আসেনি, সারা রাত এইগুলো ভালো লাগে। তো যা যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি, আর তো কিছু করার নেই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।